অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে জানাতে চলেছি মহা মৃত্যুঞ্জয় মন্ত্রের উপকারিতা। এই মন্ত্র অ্যাকচুয়ালি শিবের মন্ত্র। ঋগ্বেদে এই মন্ত্রের একটা বিশেষ ভূমিকা দেখা গেছে, যে মন্ত্র পাঠ করলে মৃত্যুকে জয় করা যায়। মন্ত্র এমনই একটা ব্যাপার যেটা আপনারা যদি ঠিকঠাক মতো পাঠ করতে পারেন, অর্থাৎ মন্ত্র কথার অর্থ হচ্ছে মন এবং তনু, এই দুটোকে যদি এক জায়গায় স্থিরভাবে নিয়ে আসতে পারেন, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের একটা অসাধারণ ফল আপনারা পাবেন। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র অ্যাকচুয়াল মৃত্যুকে যে জয় করে সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আপনারা স্ক্রিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি দেখতে পাচ্ছেন। এই মন্ত্রটি আপনারা 108 বার পাঠ করুন প্রতিদিন। সেক্ষেত্রে আপনাদের পিতৃদোষ, বাস্তুদোষ, কালসর্পদোষ, নবগ্রহের দোষ, এই সকল দোষ আপনাদের এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে কাটবেই। তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের আরও উপকারিতা আপনাদেরকে জানাবো। প্রথম কথা হচ্ছে, আপনাদের যদি মানসিক শান্তি না থাকে, সবসময় একটা টেনশান হয়ে আছে, আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। যাদের ছকে প্রবল থেকে প্রবল মানে দুর্ঘটনার যোগ আছে, আপনারা জানতে পারছেন দুর্ঘটনাতে মৃত্যু, আপনারা অবশ্যই এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করুন, আপনারা এই দুর্ঘটনা থেকে মুক্তি পাবেন। যাদের বাড়িতে কালা জাদু অর্থাৎ নেগেটিভ এনার্জির প্রভাব আছে, তারা অবশ্যই আপনাদের বাড়িতে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করুন, সেক্ষেত্রে অত্যাধিক লাভ হবে। একটা কথা বর্ণিত আছে বেদে, এক সময়ে মানুষের মৃত্যু হতো না, সেই সময় যমরাজ মৃত্যুকে নিয়ে আসে এবং যাতে পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য, যাতে খাদ্যের অভাব না দেয়, সেই সময় মানুষের মনে একটা ভয় সৃষ্টি হয় মৃত্যুর। সেই সময় দেবাদিদেব মহাদেব এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র, সেই সময় মানুষের হাতে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আসে। আপনারা যদি ঠিক মতো এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করতে পারেন, দেখতে পাচ্ছি আপনারা স্ক্রিনে সেই মন্ত্রটি আমি দিয়ে দিয়েছি। তার আগে আপনারা এই জপ মন্ত্রটি অবশ্যই করবেন, উপরে যে লাইনটি আছে, তারপরে আপনারা এই মন্ত্রটি জপ করুন। 100% আপনাদের সফলতা আসবে, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, আপনারা মনে একটা শান্তি পাবেন, আপনাদের শরীরের মধ্যে একটা দৈবিক শক্তি আসতে বাধ্য, আপনাদের ব্রেনের মধ্যে এই মন্ত্র একটা এফেক্ট পড়তে বাধ্য, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি। যারা দীর্ঘদিন ধরে কোমাতে পড়ে আছেন, তাদের কাছে যদি এই মন্ত্রটি পাঠ করেন বা এই মন্ত্রের ক্যাসেট যদি আপনারা পাঠ করাতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে সকল ব্যক্তি দীর্ঘদিন অসুস্থ বা কোমাতে আচ্ছন্ন হয়ে আছে, তারা সেই জায়গা থেকে কিছুটা হলেও ওভারকাম করতে পারবে। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি ঠিক মতো পাঠ করা যায়, বাড়িতে নেগেটিভ এনার্জি তো কাটে এবং বাড়িতে একটা দৈবিক শক্তির প্রভাব পাওয়া যায় এবং আপনাদের প্রত্যেক পরিবারের মধ্যে সেই শান্তি বিরাজ করে। তো প্রিয় দর্শক বন্ধু, আপনারা প্রতিদিন 108 বার করে এই
মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করুন। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের কঠিন থেকে কঠিনতম সমস্যা এমনকি রোগ এবং মৃত্যুকেও জয় করা যায়। আজকে তো এই পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ।